আমার যে পয়েন্টগুলো যা মাছ আছে সবই লবণ পানির মাছ। দেখেন আমার যে পয়েন্টগুলো আছে ভালো করে খেয়াল করে দেখেন, মাছগুলো সব দেখা যাচ্ছে ভেসে আসছে। দেখেন দর্শক মাছ, মাছের কালার দেখেন, সাধারণ নর্মালে যে মাছের চাষগুলো আর প্রজেক্টের কায়দায় মাছের কালারগুলো দেখেন। আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। তো এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি এক নতুন উদ্যোক্তার গল্প, যিনি সমুদ্রের মাছকে পুকুরে নিয়ে এসে চাষ করে অবাক করে দিয়েছেন। কারণ হচ্ছে দেখেন, সহজেই সমুদ্রের মাছকে পুকুরে খাপ খাওয়ানোটা একটু মুশকিল, সেই চ্যালেঞ্জটা তিনি গ্রহণ করেছেন এবং মাছকে বড় করেছেন এবং অলরেডি ইন্ডিয়াতে এক্সপোর্ট করার ব্যবস্থাও করে ফেলেছেন। হয়তো লকডাউনের কারণে হার্ভেস্টিং করছে না, তো হার্ভেস্টিংয়ের ভিডিও ইনশাল্লাহ আমরা এর আগে পরে দিয়ে দিব আপনাকে। ভিডিওতে আমরা যেহেতু বাইরে যেতে পারছি না, সেক্ষেত্রে আমাদের ইয়াসিন আলী ভাই আমাদেরকে ফোন করেছেন এবং ভিডিও কলের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে একটা নতুন ধরনের মাছ, যেটা হয়তো অনেকেই দেখেননি, বাংলাদেশে চাষ হচ্ছে ভাঙ্গাল মাছ। এই মাছটা আসলে কিভাবে তিনি চাষ করছেন এবং আসলে লাভজনক কিনা, এই বিষয়গুলো তিনি আমাদের সঙ্গে শেয়ার করবেন এবং তার কাছেই শুনবো। হয়তো স্ক্রিনে দেখতে পারবেন তাকে এবং তার কাছেই সরাসরি চলে যাই কথা না বাড়িয়ে। তো ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা আচ্ছা মাছগুলো নিয়ে যায় বুঝছেন। বঙ্গোপসাগরে পাওয়া যায়। তো আপনার এই যে মাছগুলা আমাদের সাতক্ষীরাতে মনে করেন যে 1 কিলো একটা মাছ ওজন হলে 600-650 টাকা পার কিলো। আপনার এই মাছগুলো পোনাগুলো আমরা সাগর থেকে সংগ্রহ করি, ঠিক আছে? সাগর থেকে? আচ্ছা, এগুলো আমাদের, হ্যাঁ সাগর থেকে আমাদের যে জেলে গুলো আছে এরা মনে করেন যে জাল ধরে এই পোনাগুলো আমাদের এ করে। তো আমার টোটাল প্রায় আপনার 6টা পুকুর আছে, 6টা পুকুরে প্রায় 65-70 হাজারের মতন মাছ আছে বুঝছেন। তো এই মাছগুলা মনে করেন যে এখন তিনটা, দুইটা, চারটা এরকম কেজি আছে। এটা হলো আমার ভাঙ্গাল মাছের প্রজেক্ট। তো আমি আপনাদের দেখেন কি পরিমাণ পুকুরে মাছগুলো দেখা যাচ্ছে। আমার এই পুকুরটায় 70 হাজার মাছ আছে এখন বর্তমান, 3টা 4টায় কেজি। এই মাছটার বাজার মূল্য এখন 420 টাকা। তো রমজান মাসে এই মাছটা ইন্ডিয়া থেকে যদি এলসি পার্টি ঢোকে তাহলে এই মাছটার প্রাইস বাজার মূল্য থাকবে 450-500 টাকা। তো আমি মাছটা রমজান মাসে মার্কেটিং করব। তো দেখেন মাছগুলো দেখা যাচ্ছে পুরো পুকুর। দেখেন পানি আসলে কোনো জায়গায় স্থির নেই। এই যে আমার দেখছেন অ্যারোটার, অক্সিজেন দিতে হয়, আর আমার ভাঙ্গাল মাছগুলো দেখেন
দেখেন মাছগুলো পুকুরে, দেখেন কি পরিমাণ মাছ। ভাঙ্গাল মাছ এটা আপনার এখন বাজার মূল্য 420 টাকা। রমজান 27 রমজান থেকে 30 রমজান অবধি এই মাছটার 550 টাকা রেট আসবে। এটা ইন্ডিয়া আলারা এসে নিয়ে যাবে এলসি পার্টি, মানে ডাইরেক্ট আমার প্রজেক্টে। ওই দেখেন ওই যে রাস্তা, ওই যে গ্রাম দেখতে পাচ্ছেন, ওখান থেকে বড় রাস্তা আমার প্রজেক্টের রাস্তা হলে এখানে মানুষ মানে গাড়ি নিয়ে এসে মাছ লোড করে নিয়ে যাবে। এটা আমার গলদা চিংড়ি প্রজেক্ট হচ্ছে, দেখেন মানে একদম ক্লিয়ার করে মাটি চারিখানা নেট দিয়ে সুন্দর করে এ করে এ করতে হচ্ছে পয়েন্টটা। এতে গলদা চিংড়ি দিব, দর্শক এটা হলো আমার পায়রা স্মৃতি মাছের পয়েন, এটাও একটা সাগরের লবণ পানি মাছ। এর মাছগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে, এ পুকুরের মাথায় আরোটা সেট করা আছে। দেখেন আস্তে আস্তে খেয়াল করলে বুঝতে পারবেন মাছগুলা, এই মাছগুলা গোল প্রকৃতির। এই পয়েন্টে পায়রা স্মৃতি মাছ, দেখেন পুকুরটা মাছ, মাথা ছোট ছোট মাথা দেখা যাচ্ছে। এই হলো পায়রাস্থিতি মাছের, এই মাছগুলো এখন 35 টাকা 1 কিলো আছে। এই মাছটা 6টা থেকে 7টা 1 কিলো হলে তারপরে মাছগুলো আমি মার্কেটিং করব। তো আমার যে পয়েন্টগুলো যা মাছ আছে সবই লবণ পানির মাছ। দেখেন আমার যে পয়েন্টগুলো আছে ভালো করে খেয়াল করে দেখেন মাছগুলো সব দেখা যাচ্ছে, ভেসে আসছে, সবই লবণ পানির মাছ। তো দর্শক এই আমার আরেকটা পুকুর, দেখেন আগে এটা দেখাইছি, এই পুকুর, এই পুকুরে আমার খেসা মাছ আছে। যে খেসা মাছগুলো সর্বনিম্ন 20 ফিট পানি না হলে এই মাছ সম্ভব না। তো আমার অল্প পানিতে আমি অনেক এ করে ছোট্টবেলা থেকে মাছগুলো আমি এ করে মানে পানির সাথে অল্প পানিতে সেট করে এ করছি। তো দর্শক দেখেন এটা এটা লবণ পানির মাছ, ওখান থেকে অ্যারাটার চালায় অক্সিজেন দিতে হয়, আর এটা হলো অক্সিজেন লাইন, পাইপ লাইন আছে, মেশিন উপরে থেকে পানি ফেলে অক্সিজেন তৈরি করতে হয়। দর্শক আমি আরও সরকারি লবণ পানির মাছ, বাংলাদেশে একমাত্র আমি এই ধরনের লবণ পানির মাছগুলো আমি এ করছি, আর কোথাও আপনি দেখেন কোথাও এই মাছগুলো চাষ নাই। আমি দীর্ঘ 3 বছর সাধনা করে এই মাছগুলো মানে চাষ করার উপযুক্ত হল। এটা হলো আমার এই পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরে আমার এ মাছ আছে, তেড়ি মাছ আছে। তেড়ি মাছগুলো ভালো করে খেয়াল করে দেখেন ছোট ছোট মাছ, এই মাছগুলো এখন 10-15টা 20টা কেজি আছে। এই মাছগুলো আমি এখান থেকে আরও
এক মাস সময় লাগবে আমার। মাছগুলো দেখেন ভালো করে, এই তারি মাছটা এখন আমাদের এখানে সাতক্ষীরাতে বাজার মূল্য আছে 550 টাকা কিলো বর্তমান। এখন লকডাউনের সময়, লকডাউন উঠে গেলে আশা করি ইনশাল্লাহ। দেখেন এটা তো, আরও ভাঙাল মাছগুলো দেখেন, আমার ভাঙাল মাছগুলো কী পরিমাণ দেখা যাচ্ছে আপনার। তো তারি মাছগুলো দেখেন, ছোটো ছোটো মাছ অনেক, এই পয়েন্টটা অনেক উঁচু, তো এই জন্য আমি ভালোভাবে দেখাইতে পারছি না আপনাদের। তো ভালো করে খেয়াল করে দেখেন, প্রচুর পরিমাণ আমার এই পুকুরটা মাছ আছে 25,000। আমি নিট এই মাছগুলো সব লবণ পানির মাছ, আর এই যে ভাঙ্গাল মাছ দেখতে পাচ্ছেন, এই ভাঙ্গাল মাছ এও লবণ পানির মাছ। এগুলো হলো সাগরের থেকে রেণুপোনা আনা হয়, রেণুপোনা এনে লবণ পানিতে ওই পিপিটি মিলায়ে তারপরে এই মাছের এ করতে হয়। আর তারি মাছ ওই একই সিস্টেমে করতে হয়। মনে করেন যে আপনার পানি রিসার্কেল করে লবণ 18-19 পিপি না হলে আপনার এই মাছের চাষ সম্ভব না। তো আমি আমার এই পয়েন্টে তারি মাছ আছে, এই তারি মাছ দেখাচ্ছি। দেখছেন আমার এই বাগদা চিংড়ির পয়েন্টে এখন লেবে আপনাদের দেখাবে পটাশিয়াম কার্বনেট ব্যবহার করে, যা পটাশ জীবাণুনাশক ব্যবহার করে পানিতে লাভতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন দ্রুত, মানে এখন মাছ ধরে আপনাদের দেখাবে। তো দর্শক এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অক্সিজেন মেশিন, মানে এই বাগদা চিংড়ির এতে অক্সিজেন দিতে হয়। দেখেন দর্শক মাছ, মাছের কালার দেখেন, সাধারণ নর্মালে যে মাছের চাষগুলো আর প্রজেক্টের কায়দায় মাছের কালারগুলো দেখেন। দর্শক আরও ধরে দেখাচ্ছে, দর্শক আমার এই পয়েন্টে মাছ দিয়েছিলাম 13,700। তো আমার এতে কিছু মাছ আমি ধরে আরও বাইরে পাঠাইছিলাম, বাইরে বলতে আমার অন্য অন্য পয়েন্টে। তো দর্শক মাছ দেখছেন, দর্শক ভিডিওটা বেশি বড় করব না, শর্ট করে দেখাবার চেষ্টা করব। দেখেন কি পরিমাণ মাছ ধরছে। দর্শক আমার পুকুরটা দেখেন, নেট ডেক ঘেরা পাড়গুলো, দর্শক পুকুরে পানি বেশির কারণে মাছ খুব ভালো একটা ধরা যাচ্ছে না। তো দর্শক আর বড় করব না ভিডিও, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার যে পয়েন্টগুলো দেখছেন, আমার এরিয়াটা, টোটাল এরিয়াটা আপনাদের দেখাই, এরিয়াটা যাই হোক, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, এবং আপনি যে এরকম রিস্ক নিয়ে এই কাজগুলো করছেন এবং দেখিয়ে দিলেন যে আসলে এটাতেও সফলতা আনা যায় বা এটা সম্ভব। তো এটার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরাও চাই যে দর্শকরা এগুলো এরকম সাহস হোক, এরকম আপনার মতো সাহস নিতে শিখুক। তো আপনার হারভেস্টিংয়ের ভিডিও অবশ্যই দিবেন, এবং যে যে ভিডিও আছে এগুলো আমাদেরকে একটু শেয়ার করবেন, আমরা দর্শকের উদ্দেশ্যে দেখাবো।
তো ভালো থাকবেন ইয়াসিন ভাই, আরো কোনো ভিডিওতে কথা হবে বা আর আমরা লকডাউন খুললে আপনার ওখানে সবাই একটু চেষ্টা করবেন। আমি যদি গভর্নমেন্টের যদি কোনো সাপোর্ট পাই, মৎস্য অফিসারের মানে আমি যদি কোনো সাপোর্ট পাই, সেই হিসাবে আরো সাগরের যে লবণ পানির মাছগুলো আছে এগুলো আমি আরো অনেক উন্নত ভাবে, এবছর যেমন আমার 1 লক্ষ মানে 70,000 যেমন আমার ভাঙ্গাল মাছ আছে, কাঠখই আছে, নোনা ইলিশ আছে, 1 লক্ষের মতন মাছ আছে। তো সরকারি যদি কোনো সাপোর্ট পায় আমি সেই ক্ষেত্রে আরো মনে করে যে এসে আরো বেশি এগোতে পারবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরাও চাই যেন আপনাকে কোনো সাপোর্ট এই সরকার থেকে দেয়, এটা আমরা ভিডিওর মাধ্যমে বলছি সরকারের উদ্দেশ্যে, যাতে এরকম উদ্যোক্তাদেরকে সাহস দেওয়ার জন্য যা করতে হয় যদি সরকার করে তাহলে ঘরে ঘরে উদ্যোক্তা জন্ম নেবে। তো ঠিক আছে ইয়াসিন ভাই, ভালো থাকবেন। আর আমার প্রজেক্টে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি খুবই ভালো আছি, আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। আর ইনশাআল্লাহ যারা বেকার আছেন সবাই চেষ্টা করবেন যে কিছু করার জন্য। তো আপনারা বুঝতেই পারলেন যে আসলে এরকম সাহসী উদ্যোক্তারা এখন জন্মাচ্ছে পুরো বাংলাদেশে, এত নতুন নতুন উদ্যোক্তা আসছে যে অবাক করা। দেখেন এই সাগরের মাছ কোথায়, তাকে তিনি পুকুরে নিয়ে এসে ইউটিলাইজ করে কত সুন্দরভাবে এটাকে পরিচর্যা করে একটা পর্যায়ে দাঁড় করাইছে, এখন বিক্রি উপযুক্ত, এবং তিনি এটাকে ইন্ডিয়া এক্সপোর্ট করারও ব্যবস্থা করে ফেলছে অলরেডি। তাহলে বুঝতেই পারছেন যে কোন পর্যায়ে নিয়ে গেছে এই মানুষটা এই সাগরের মাছটাকে পুকুরে নিয়ে এসে। সো দেখেন সাগরে তো আর পরিচর্যা করার সুযোগ নেই প্রাকৃতিকভাবে ছাড়া, কিন্তু তিনি এখানে নিয়ে এসে পরিচর্যা করছে পুকুরে এই মাছগুলোকে এবং বড় বড় হচ্ছে। তো দেখেন আসলে উদ্যোক্তা হতে গেলে সাহসী হতে হবে অবশ্যই, তো আপনারা সাহসী হবেন এবং সাহস নেন, বুকে সাহস নিয়ে এরকম ভিন্ন ভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করেন। এবং আমি চাইবো আরও নতুন নতুন জিনিস আপনারা উদ্ভাবন করেন আর এরকম সাহস নেন বুকে। তো ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, আর ভিডিওটি বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।